পুলিশকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে প্রতি রাতেই হাতসাফের কাজ অব্যাহত রাখলো চোরের দল। এবার পুলিশের নাকে ডোকাতে দুঃস্বপ্নের চোরের ঘটনা, তাও আবার একই রাতে পরপর 9টি দোকানে। ঘটনা রাজধানীর আগরতলা বড়তলা ফাঁড়ি সংলগ্ন ব্যস্ততম সড়কে। পুলিশের ভূমিকা নিয়ে কি রাত্রেবেলা থাকে কি না থাকে বুঝতে পারি। কতটা দোকানে চুরি হয়েছে? আমার দোকানটা লইয়া পুরো 9টা দোকানে। জনবহুল ব্যবসায়ী এলাকা বটতলা রাজপথের পাশে রয়েছে প্রচুর সংখ্যক ফলের দোকান। ভ্যানের মাধ্যমে একাংশ ফল ব্যবসায়ী প্রতিনিয়ত তাদের পেশাগত কাজ চালিয়ে আসছে। রাতে পুলিশি টহলদারি থাকায় সারাদিন ব্যবসা শেষে ভ্যানের মধ্যে ফল রেখে গুছিয়ে বাড়ি ফেরেন ব্যবসায়ীরা। আর সেই ভ্যানে এবার থাবা বসল চোর চক্র। মঙ্গলবার সকালে ব্যবসায়ীরা তাদের অস্থায়ী দোকানে এসে প্রত্যক্ষ করেন পরপর 9টি ভ্যানে চুরি সংঘটিত করল চোরের দল। ফাঁড়ির নাগে ডোকায় চুরির ঘটনা অসম্ভব বলে মনে হলেও সেটাই বাস্তব। পুলিশের উপরে আফিয়া ভাই, আমরা তো জানা আফিয়ানা পুলিশ দিয়ে সারা রাত খায়। আমরা সবসময় আমরা এখানে মালপত্র আমরা দেখে দিয়ে ওখানে প্রায় দিলে চোরে চুরি করে লই আমরা একটা একটা দোয়ার আটটা ছটা সাতটা দোয়ার চুরি আমরা মালপত্র নিচ্ছে। আমি ক্যাশের মধ্যে ভাঙি দিয়ে একটু আসিল যা আসিল সব দিয়ে আমরা তো বাকিটা গন্যা রেখে পাই না। সকালবেলা এত অন্ধারি করি আমরা তো না আসে নেই আমরা এ চিন্তা করি। আমার দোকান থেকে পুলিশের দূরত্ব কত না 200-250 হাত দূরে আসে না। এখানে তো তারা তো সারা রাত্রে ডিউটি করে ভিতরে আয়া আয়া বয় ঘুমায় আমার মালপত্র অর্ধেক মালপত্র যা আসলো সব এসে বিক্রি নিয়ে ধুয়ে রেখে আর টাকা পয়সা যা আসলো সব দিয়ে গেছে খাতা পত্র নিচ্ছে টাকা পয়সা দিয়ে। পুলিশের চোখের সামনে এবং রাতভর টহলদারির মধ্যে দুঃসাহসিক চোরের ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সোমবার এক মহিলা পুলিশকর্মীর স্বামীকে চোরের মাস্টার মাইন্ড হিসেবে আটক করা 24 ঘন্টার মধ্যে দুঃসাহসিক চোরের ঘটনায় আবারও প্রশ্নের মুখে পুলিশ। শহরের ব্যস্ততম এলাকার পরপর 9টি দোকানে চোরের ঘটনা যেন পুলিশের মুখে কালে কষে দিল চোর চক্র। আমাদের সমস্যা বলতে আমরা মনে করেন সকালে আইসা রোদ বৃষ্টি তারপরে 9টা রাত্রে 9টা সাড়ে 9টার সময় আমরা বন বন্ধ কারণ আমরা গরিব শ্রেণীর মানুষ এটা থেকে আমরা বাল বাচ্চারা খাওয়াই যেহেতু প্রায় সময় কদিন বড় করে মানে ল্যাংড়া বাটি আমরা কিন্তু থানাটা কিন্তু বেশি দূর না মানে ওই ওই দিন থানাটা কাম কিন্তু তারা কোনো ইয়ে নেই বুঝিনি অকনে বর্তমানে আমরা আমরা চাইতেছি যাতে আমরা চুরিদারি না হওয়া। এই চুরির ঘটনায় এখন আর অস্থায়ী ফল ব্যবসায়ীরা পুলিশের প্রতি আস্থা রাখতে পারছে না। ব্যবসায়ীদের অভিযোগ, ভ্যান থেকে ফল চুরির ঘটনা নতুন কিছু নয়, এরপরেও এতদিন পুলিশের প্রতি আস্থা ছিল কিন্তু একসাথে 9টি দোকানে চুরির ঘটনার পর পুলিশের প্রতি যেন সেই আস্থা হারিয়ে ফেলেছে। তাই এখন নিজেদের ব্যবসা নিয়ে উদ্বিগ্ন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, টাইম 24।